লেখা আছে, গান আছে। তো গানের মাধ্যমে আমরা সবাই দেবুদাকে চিনি গান এবং মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে, কিন্তু দেবুদা ইকুয়ালি একজন পাওয়ারফুল লেখক, সেটা গদ্য লেখার ক্ষেত্রে তো বটেই, গান লেখার ক্ষেত্রেও বটে, এবং সেটা দীর্ঘকালীন বিষয়। এবং আমরা যারা কাছের লোক আমরা অনেককাল ধরেই জানি যে দেবুদা খুব ভালো ছবিও আঁকেন। আগে ছবি আঁকাটা মানে বাড়িতে বা স্টুডিওতে সীমাবদ্ধ ছিল, সেটা নিয়ে তারপর একটা এক্সিবিশন হয়, এর আগেও হয়েছে। এই এক্সিবিশনটা আরও বড় করে হলো এবং আমি খুব আশাবাদী যে মানুষ ভীষণভাবে দেবুদার আঁকা ছবি মানে গৃহীত হবে মানুষের কাছে এবং মানুষ ভালোবাসবে, এবং ভবিষ্যতে দেবুদা আমার বিশ্বাস শিল্পকলায় আরও অনেক অবদান রেখে যাবে। থ্যাংক ইউ।